খুব সোজা প্রশ্ন সলভ করার চেষ্টা করো। আজকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, স্পেশালি তিনটে প্রশ্ন এমন রয়েছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, তিন থেকে চারটে প্রশ্ন রয়েছে খুব ইন্টারেস্টিং। দেখবে আজকে সেশনটি যদি সলভ নাও করতে পারো এনজয় করবে সেশন। ভেরি গুড, RS-426, ভেরি গুড। দেখো বলেছে অপোজিট ডিরেকশন থেকে দুটো ট্রেন আসছে, এটি একটি পোল রয়েছে, দিস ইজ এ পোল, অ্যান্ড ইফ দিস ট্রেন কামস ফ্রম দিস ডিরেকশন ইট ক্রসেস দি পোল, অ্যান্ড অ্যানাদার ট্রেন ইজ কামিং ফ্রম দিস ডিরেকশন ইট অলসো ক্রসেস দি পোল। ওকে, এইবার এটা যদি ট্রেন এ ধরি আর এটা যদি ট্রেন বি ধরি, দুটো ট্রেনই কিন্তু এই ট্রেনটি 7 সেকেন্ডস এ পোলটি ক্রস করছে এবং এই ট্রেনটি 9 সেকেন্ডস এ পোলটি ক্রস করছে। সো উই নো যে পোল মানে হচ্ছে হলো একটি পয়েন্ট, সো বি ইজ ক্রসিং, ট্রেন বি ইজ ক্রসিং ইটস ওন লেন্থ অ্যান্ড ট্রেন এ ইজ ক্রসিং ইটস ওন লেন্থ। সো আমাদের জানি আমরা স্পিড, টাইম এবং ডিস্টেন্স। ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে দুজনে দুজনের ট্রেন ইয়েটি যখন দুটো ট্রেন নিজের মুখোমুখি ক্রস করবে, নিজেদেরকে ক্রস করবে, দে উইল কভার দেয়ার ওন ডিস্টেন্সেস লেন্থ অফ ট্রেন ওয়ান প্লাস লেন্থ অফ ট্রেন টু, তাই তো? দুটো ট্রেন নিজের ডিস্টেন্সটা কভার করবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হলো টাইম হচ্ছে হলো রিলেটিভ স্পিড। যদি আমি ধরি এখানে দুটো যেহেতু অপোজিট ডিরেকশনে আছে, তো রিলেটিভ স্পিড উইল বি স্পিড অফ ট্রেন ওয়ান মাইনাস স্পিড অফ ট্রেন টু, তাই তো? ওয়েলকাম ওয়েলকাম, এটা রিলেটিভ স্পিড হবে, বিকজ অপোজিট ডিরেকশনে থাকলে স্পিড দুটো কি হয়, মাইনাস হয় না প্লাস হয়, কে বলতে পারবে? অপোজিট ডিরেকশনে থাকলে স্পিড দুটো কি হয়, মাইনাস হয় না প্লাস হয়? প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। এইবার দেখো প্রশ্নটি যখন আমি অ্যাটেম্প্ট করব, প্রশ্নটি যখন আমি অ্যাটেম্প্ট করব, তখন আমি ধরে নাও মানে সলিউশনের খাতিরে আমি ধরে নিতে পারি যে 7 সেকেন্ডস আর 9 সেকেন্ডস দুটো ট্রেন ক্রস করছে, মানে সময় লাগাচ্ছে একটা পোল ক্রস করতে, ঠিক আছে? তার মানে আমি বলছি ট্রেন দুটোর সেম লেন্থ মানে 7 আর 9 এর যদি এলসিএম করি তাহলে এলসিএম হবে হচ্ছে হলো 63। আমি তর্কের খাতিরে দুটো ট্রেনের লেন্থ আমি 63 আর 63 ধরে নিতে পারি, তাহলে স্পিড অফ ফার্স্ট ট্রেন কত হবে? 63/7, কারণ 63 লেন্থ যদি হয় সে 7 সেকেন্ডসে সেই লেন্থটি কভার করছে। আবার স্পিড অফ সেকেন্ড ট্রেন কত হবে? স্পিড অফ সেকেন্ড ট্রেন হবে হচ্ছে হলো 63/9, বিকজ 63 হি ইজ ক্রসিং, দ্য ট্রেন ইজ ক্রসিং 63 মিটার্স ইন 9 সেকেন্ডস। ওকে, সো নাও বলছে তাদের টাইম অফ ক্রস কত লাগবে। এইবার টাইম অফ ক্রসটা করতে গিয়ে টাইম মানে হচ্ছে হলো ডিস্টেন্স বাই স্পিড। আমরা জেনে থাকি ডিস্টেন্স ইন হাউ মাচ টাইম দে উইল ক্রস ইট, ঠিক আছে? ডিস্টেন্স বাই, আমি যদি ধরি যে ডিস্টেন্স বাই ইয়েটা, তাহলে দেখো এইটা 63/9 হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দিস 63, ওয়ান ইজ ক্রসিং দিস 63 ইন 9 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যানাদার ইজ ক্রসিং 63, একটা ট্রেন 9 মিটার পার সেকেন্ডে ক্রস করছে আর একটা ট্রেন কিন্তু সেম 63 ক্রস করছে ইন 7 মিটার পার সেকেন্ড, লেন্থ দুটো সেইমই কভার করছে, ঠিক আছে? এখান থেকে কি বুঝতে পারি, 63 কভার করছে অ্যাট দি স্পিড অফ 9 মিটার পার সেকেন্ড। এই যে 63/7 মানে কি 7 নং 63, তো আর এটা কি 7 নং 63, এইটাই আমি এখানে লিখলাম,
একজন 7 মিটার সার্ফেস পার সেকেন্ড স্পিডে কভার করছে আর একজন 9 মিটার পার সেকেন্ড স্পিডে কভার করছে। সো টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, রিলেটিভ স্পিড, ঠিক আছে? রিলেটিভ কত হবে? 9 প্লাস 7, রিলেটিভ স্পিড, সো রিলেটিভ স্পিড উইল বি 16, আর ডিস্টেন্স ইজ কত? 63 প্লাস 63, 126। সো 126/16 হচ্ছে হলো তোমার 63/8 সেকেন্ডস। সো 63/8 সেকেন্ডস ইজ ইউর আনসার। প্রত্যেকে বুঝতে পারলেন নাকি কোথাও অসুবিধা আছে? দেখো, এই এই প্রশ্নটা থেকে এই যে এলসিএমটা করলাম এইটাই কিন্তু এই যে এলসিএমটা করলাম এটাই কিন্তু ট্রিক, মানে কোশ্চেনটাকে একদম ছোট করে দিল। তুমি যদি এক্স ধরে নিয়ে করতে, এখানে 2x হতো, এক্স প্লাস এক্স এইসব করে করতে হতো, কিন্তু যদি এলসিএম নিয়ে নাও জিনিসটা কিন্তু একদম সহজ হয়ে যায়। বুঝতে পেরেছো? এই ট্রিকটা মনে রাখবে, এই প্রশ্নটা করা মানে হচ্ছে লো এলসিএম ট্রিকটা শিখে নেওয়া, যে এলসিএম ট্রিকটা করে কিভাবে অঙ্কটি ছোট হয়ে গেল। পরবর্তী ট্রেন প্রশ্নটি, পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো আজকে। আজকে একটু মডারেট আর একটু কঠিন লেভেলের প্রশ্ন। তো দেখো, এত কঠিন WBCS এ বা পুলিশেও দেবে না, বাট এই সেশনটি নিচ্ছি একটু যারা অঙ্ক ভালোবাসে আর কি। এই প্রশ্নগুলো করা থাকলে তাহলে দেখবে, হ্যাঁ, টি এর অপোজিট হবে, রেশিও করলেও হবে, একদম ঠিক। এডি 316 একদম কারেক্ট ধরেছো। ভেরি গুড আনসার, একটা আনসার খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। দেখো, প্রশ্নটি যদি আমি করি, একটি পোল আছে, কিছুই না, ল্যাঙ্গুয়েজ গুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, তাই জন্য তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? দুটো ট্রেন আছে, উইচ ক্যান, প্রথম ট্রেনটিকে যদি আমি T1 ধরি, প্রথম ট্রেনটি কিন্তু এই পোলটিকে ক্রস করে কত সেকেন্ডে বলেছে? 4 সেকেন্ডে এই পোলটিকে ক্রস করে, ইন 4 সেকেন্ড ইট ক্রসেস দি পোল। দ্বিতীয় আরেকটি ট্রেন আছে যেটি কিন্তু কত সেকেন্ডে পোলটিকে ক্রস করে? 6 সেকেন্ডে পোলটিকে ক্রস করে, 6 সেকেন্ডে কিন্তু পোলটিকে ক্রস করে। পোল মানে কিন্তু একটা পয়েন্ট, ইট ইজ এ স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে? পোল মানে হচ্ছে হলো একটি স্টেশনারি পয়েন্ট। এবং হ্যাঁ, এটা সেম ডিরেকশন অলরেডি বলেছে, হ্যাঁ, এটা একই দিক থেকে আসে বলেছে, সেই জন্য আমি প্রথমেই ফিগারটি একই দিক থেকে করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, একদম কারেক্ট ধরেছ, যেহেতু প্রশ্নে বলা আছে সেম ডিরেকশন, আমি সেই জন্য এখানে সেম ডিরেকশন অনুযায়ী ফিগারটিকে তৈরি করলাম। এবার বলছে স্পিড আর ইন দা রেশিও অফ 7:9, স্পিড দুটো দুজনের রেশিও হচ্ছে হলো 7:9, মানে আমি যদি এখানে 7 মিটার পার সেকেন্ড ধরি আর এখানে 9 মিটার পার সেকেন্ড ধরি তর্কের খাতিরে, তাহলেও কিন্তু 7:9 স্পিড হয়। অ্যাকচুয়াল স্পিড 7:7 মিটার পার সেকেন্ড আর 9 মিটার পার সেকেন্ড নাও হতে পারে, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম যেহেতু 7:9 দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এইটুকুনি করার পর এইবার হচ্ছিল ট্রেন বলছে এই দুটো দুজনে কিভাবে ক্রস ইচ আদার করবে, মানে সেম ডিরেকশনে থেকে
এই ট্রেন দুটি সেম ডিরেকশনে থেকে দুজনে একে অপরকে কখন ক্রস করবে, ঠিক আছে, একে অপরকে কখন ক্রস করবে, ইন হাউ মাচ টাইম, কতক্ষণ পর একে অপরকে ক্রস করবে দুটো ট্রেন, ঠিক আছে। তার মানে আমার আবার স্পিড, টাইম, ডিস্টেন্স তিনটে ফ্যাক্টর আমার কাছে আছে। একে অপরকে সেম ডিরেকশনে ক্রস করা মানে দুজনের লেন্থটা যোগ হওয়া, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, ট্রেন ওয়ানের লেন্থ কত? 7 মিটার পার সেকেন্ড 4 সেকেন্ডে ক্রস করে, তার মানে ট্রেন ওয়ানের লেন্থ তো 28 মিটার আমি ধরতে পারি। আবার ট্রেন টু এর লেন্থটাও 9 মিটার পার সেকেন্ড স্পিডে 6 সেকেন্ডে ক্রস করতে পারে, তার মানে আমি 54 মিটার ধরতে পারি, ঠিক আছে, এটা তো আমি ধরতে পারি। তার মানে আমার টোটাল ডিস্টেন্স কত? দুজনে যখন ক্রস ইচ আদার করবে, যখন দুটি ট্রেন এইখানে ক্রস করবে একে অপরকে, তার মানে লেন্থ ওয়ান প্লাস লেন্থ টু দুজনের লেন্থটাই কভার করবে, তার মানে 28 আর 54 মিটার দুটোই কভার করতে হবে, তার মানে 82 মিটার্স অফ লেন্থ কিন্তু তাদেরকে দুজনকে মিলে কভার করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর রিলেটিভ স্পিড কত থাকবে? এখানে স্পিডটা রিলেটিভ হয়ে যাবে, তাই তো? দুজনে সেম ডিরেকশনে থাকলে কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? স্পিডটা রিলেটিভ স্পিডটা কি হয়, দুজনে যদি সেম ডিরেকশনে থাকে তাহলে মাইনাস হয়ে যায়। তার মানে 9 মিটার থেকে 7 মিটার যদি মাইনাস করি, 9 মাইনাস 7, আমার রিলেটিভ স্পিডটা কত আসবে? 2 মিটার পার সেকেন্ড আমার রিলেটিভ স্পিড আসলো, তাই তো? রিলেটিভ স্পিড কত আসলো? 2 মিটার পার সেকেন্ড। এবার জিজ্ঞেস করেছে টাইম কত লাগবে, তাহলে ভাই তোমরা সবাই জানো ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু টাইম। 82 হচ্ছে হলো টোটাল ডিস্টেন্স, স্পিড হচ্ছে হলো 2, তার মানে 41 সেকেন্ড হলো আমার রিকোয়ার্ড টাইম। এভরিওয়ান ক্লিয়ার? খুব আস্তে আস্তে বোঝালাম, খুব সুন্দর অঙ্ক, খুব আস্তে আস্তে বোঝালাম, হোপফুলি প্রত্যেকের কাছে ক্লিয়ার অঙ্ক। মুভ করব পরের অঙ্কতে, ক্যান বি মুভ টু দি নেক্সট প্রবলেম? Can we move to the next problem? চল এইবার একটি ইন্টারেস্টিং প্রবলেম যাই, একটি খুব ইন্টারেস্টিং প্রবলেম, মানে আমি নিজেও ফার্স্ট অ্যাটেম্পটে প্রবলেমটির ভুল আনসার করেছিলাম, বাট পরবর্তীকালে আমাকেও হিন্ট দেখে প্রবলেমটি সলভ করতে হয়েছিল। আমি বলবো না যে আমি খুব মানে বোদ্ধা লোক প্রবলেম সলভ করার, বাট অঙ্কটি খুব মানে ইন্টারেস্টিং। এটার বাংলাটি দিলাম না, খালি ইংলিশটি দিলাম, জাস্ট সলভ করে দেখো। এই অঙ্কটি কোনো একটি পরীক্ষাতেই এসেছিল, আজকে খুব একটা বেশি অঙ্ক নেই, কিন্তু যে কটি আছে খুব সুন্দর অঙ্ক। চেয়েছে স্পিড অফ দি ট্রেন, না বাংলাটা নেই ভাই, একটুখানি কষ্ট করে ইংলিশটা পড়ে করো, এই একটি প্রশ্নেরই মনে হচ্ছে বাংলাটা নেই, যদিও পিডিএফ এ বাংলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ইংলিশটা বুঝতে পারছো তোমরা, ইংলিশটা খুব সরল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আমি 1 মিনিট সময় দিলাম, কেউ যদি করছো তাহলে করো, তা নাহলে 1 মিনিট পর আমি এক্সপ্লানেশনটি আরম্ভ করব।
এই অঙ্কটিতে বোঝার হচ্ছে রেশিওর একটি খেলা আছে, রেশিওর কনসেপ্ট থেকে একটি সুন্দর খেলা আছে যেটি এই অঙ্কে কিন্তু বোঝায়। SM 824 খুব সুন্দর অ্যাটেম্প্ট, একটি মাত্রই উত্তর এতক্ষণে পেয়েছি, দেখা যাক উত্তরটি সঠিক কি ভুল। আমি প্রশ্নটি অ্যাটেম্প্ট করছি, আমি প্রশ্নটি অ্যাটেম্প্ট করছি, গুড, লেট আস স্টার্ট। প্রশ্নটি অ্যাটেম্প্ট করছি, বিয়ে করা দীপরাজ, খুব সুন্দর। দেখো প্রশ্নটি খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করলো, ঠিক আছে, ডায়াগ্রামটা বোঝার চেষ্টা কর। একটি ট্রেন, ধরে নিলাম ট্রেনটির নামকরণ হচ্ছে সরি, পয়েন্ট এ থেকে ট্রেনটি, পয়েন্ট এ থেকে ট্রেনটি স্টার্ট হলো এদিকে, অ্যান্ড আফটার গোয়িং 60 কিলোমিটার, 60 কিলোমিটার যাওয়ার পর, মিনস এইটুকুনি ডিস্টেন্স হচ্ছিল 60 কিলোমিটার, দ্য ট্রেন মিটস উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে এইটা হচ্ছিল পয়েন্ট অফ অ্যাক্সিডেন্ট। এই সবাই দেখতে পাচ্ছ তো এই অ্যাক্সিডেন্ট কথাটা? আচ্ছা, এরপর বলছে ট্রেনটি এই অ্যাক্সিডেন্টে মিট করার পর ট্রেনটি কিন্তু বসে যায়নি, ট্রেনটি আবার চালু হয়েছে অ্যাক্সিডেন্ট করার পর। ট্রেনটি চালু হয়ে তার ডেস্টিনেশন অব্দি পৌঁছেছে ট্রেনটি, এইটা হচ্ছিল তার ডেস্টিনেশন, মানে গন্তব্যস্থল, এবং এই ডেস্টিনেশনে পৌঁছতে তার 35 মিনিট লেট হয়েছে, তার 35 মিনিট লেট হয়েছে, এটাই তো বলেছে। এবং এইখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছিল, বলছে ট্রেনটি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জার্নিটায় তার স্পিডটি 3/4 অফ ইটস অ্যাকচুয়াল স্পিডে চলে গেছে, মানে আমি ধরে নিতে পারি এখানে যদি স্পিড 4 ইউনিট হয় তাহলে এইটুকুনি গেছে সে 3 ইউনিটে। আমি আবার রিপিট করছি, এইটুকুনি যদি সে 4 ইউনিটে গিয়ে থাকে তাহলে এইটুকুনি সে গেছে 3 ইউনিট অফ স্পিডে, তবেই তো 3/4 অফ ইটস অ্যাকচুয়াল স্পিড হবে। এই কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পারলে আমি যে এই 3/4 অফ ইটস অ্যাকচুয়াল স্পিডটাকে কিভাবে প্রথম জার্নিটায় 4 স্পিড আর সেকেন্ড জার্নিটায় 3 স্পিড বোঝায়, সেই পার্টটি সবার কাছে ক্লিয়ার তো? ভাই সব অনেক, মানে ক্লাসের আজকে অ্যাটেন্ডেন্স খুব লার্জ, সেই জন্যই বলছি প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? ইয়েস, চলো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি কেউ ক্লিয়ার, মানে মেজরিটি ক্লিয়ার থাকো, আমি, ভেরি গুড, প্রত্যেকেই ক্লিয়ার, না বোঝার কিছুই নেই। এইবার এইখান অব্দি কিন্তু একটা অঙ্ক ছিল, আবার এরপর থেকে আরেকটা অঙ্ক শুরু হয়েছে, এইটুকুনি কিন্তু আরেকটা অঙ্ক, এইটুকুনি একটা অঙ্ক ছিল, তার মানে সেকেন্ড পার্টটায় ইজ কেস টু, এটা হচ্ছে ফার্স্ট কেস, আর এবার শুরু হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আবার সেম জায়গা থেকে ট্রেনটি স্টার্ট করেছে যাওয়া, বলছে অ্যাক্সিডেন্টটা যদি এই পয়েন্টে না হয়ে, এই পয়েন্ট মানে এখানে এই পয়েন্টে অ্যাক্সিডেন্টটা না হয়ে, অ্যাক্সিডেন্টটা যদি 20 কিলোমিটার পরে হতো, মানে এইখান থেকে এই অবধি ধরে নিচ্ছি আমি যে 20 কিলোমিটার, এইখান থেকে এই অবধি আমি ধরে নিচ্ছি এইটুকুনি 20 কিলোমিটার, আর আগের এইটুকুনি ছিল 60 কিলোমিটার, মানে এবার এই পয়েন্ট অফ অ্যাক্সিডেন্টটা কিন্তু এইটা নয়, পয়েন্ট অফ অ্যাক্সিডেন্ট ইজ দিস, বুঝতে পারলে? তার মানে আমার অ্যাক্সিডেন্টটা কিন্তু এবার এই পয়েন্টে হচ্ছে, তাহলে অ্যাক্সিডেন্টের পরে ট্রেনটি তার গন্তব্যস্থলে পৌঁছতো, এই যে গন্তব্যস্থল এইখানে, এইখানে ট্রেনটি পৌঁছতো, আগেও পৌঁছেছিল, কিন্তু 35 মিনিট লেটের জায়গায় এবার লেট হলো 25 মিনিট লেট, নাও দ্য ট্রেন ইজ 25 মিনিটস লেট, ট্রেনটি কিন্তু কম লেট হয়েছে, কত কম লেট হয়েছে
কেউ বলতে পারবে কত মিনিট কম লেট হয়েছে? 10 মিনিট কম লেট হয়েছে। অঙ্কটা যেটা বলতে চেয়েছে সেটা কি জলের মতো পরিষ্কার? তো অঙ্কটা যেটা বলতে চেয়েছে সেটা জলের মতো পরিষ্কার? তো ঠিক আছে, এইবার নাও ঋত্বিক, কোথায় অসুবিধা হচ্ছে বলো বুঝতে। ওকে চল, এইবার আমি দেখছি আগের বারের মতো যে স্পিড কমে যাওয়ার ব্যাপারটা, আগের বারের মতো যে স্পিড কমে যাওয়ার ব্যাপারটা, এবারে কিন্তু স্পিডটা কমেনি, এবারে কিন্তু স্পিডটা কমেনি। মানে এই যে 10 মিনিট আগে পৌঁছে গেছে, এর কারণ হচ্ছে লো আগের বারে স্পিড কমে গেছিল, 4 থেকে 3 হয়ে গেছিল, এবারে কিন্তু স্পিডটা একই আছে, 4 স্পিডটা 4ই আছে। কারণটা ক্লিয়ার? এই স্পিডটা না কমার জন্যই কিন্তু আমাদের 10 মিনিট সেভিংস হয়েছে, এই 10 মিনিট সেভিংসটা কিন্তু স্পিডটা না কমার জন্য। ঠিক আছে, আচ্ছা এইটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি বলবো যে এবার আমরা মেইন সলিউশন পার্টটিতে আসি। ফার্স্ট কেস, সেকেন্ড কেস, দুটো কেস অঙ্কে বলে দিয়েছে, প্রথম কেস সেকেন্ড কেস, প্রথম কেসটি এইটুকুনি, সেকেন্ড কেসটি এইটুকু। প্রথম কেসে স্পিডের রেশিও কত? প্রথম কেসে স্পিডের রেশিও ফার্স্ট কেস ইজ টু সেকেন্ড কেস, মানে আমার অঙ্কটি আরেকবার বলছি, অঙ্কটি এই জায়গাটি আরেকবার বলছি, আমার এখান থেকে এইটুকুনি এই যে স্পিডটা কমেনি, এই যে আগের স্পিডটা 3 ছিল এখনকার স্পিডটা 4, তার জন্যই কিন্তু এই 10 মিনিট সেভিংস। তার মানে আমার পুরো অঙ্কটাতে কিন্তু এই এইটুকুনি পোর্শনই আমি কাজে লাগবে এবার উত্তরটি দিতে। আমি কিন্তু আমার কনসেন্ট্রেশনটা এইটুকুনি পোর্শনে কনসেন্ট্রেট করব, কি করব যে প্রথমবারের স্পিডটা কত ছিল? 3। দ্বিতীয়বারের স্পিডটা আমার 4, মানে প্রথমবার আর দ্বিতীয়বারের স্পিডের রেশিওটা কত? 3:4। তার মানে প্রথমবার আর সেকেন্ড বারের টাইমের রেশিওটা কত হবে? ঠিক তার উল্টো, 4:3 হবে। প্রত্যেকে জানো যে স্পিডের রেশিও আর টাইমের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? আচ্ছা এইবার টাইমের রেশিও মানে এখানে ক ইউনিট টাইম কম লেগেছে, 1 ইউনিট টাইম কম লেগেছে, এই 1 ইউনিট টাইম সেভিংস এর মান হচ্ছে হলো 10 মিনিট, 10 মিনিটস। ঠিক আছে, এই 1 ইউনিট এর মান হচ্ছে হলো 10 মিনিটস। তার মানে আমি সেকেন্ড কেসে এই 20 কিলোমিটার যেতে কত টাইম লেগেছে, স্পিড যদি 4 হয় টাইম নিশ্চয়ই লেগেছে আমার 3 ইউনিট। তার মানে 3 ইউনিট টাইমের মান কত? 3 ইউনিট টাইমের মান হচ্ছিল 30 মিনিটস। তার মানে আমার স্পিডটা কত? আমার স্পিডটা হচ্ছে হলো এই যে 20 30 মিনিটসে, এই 30 মিনিটসে সে কত গেছে? 20 কিলোমিটার গেছে, বুঝতে পারছো? ইন 30 মিনিটস সে কত গেছে? 20 কিলোমিটার। তার মানে 60 মিনিটসে সে কতখানি যাবে? 40 কিলোমিটার। তার মানে 60 মিনিট মানে 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে হলো তার স্পিড। বুঝতে পারলে? সো সি, স্পিড অফ দি ট্রেন ইজ 40 কিলোমিটার পার আওয়ার। এবার বলো কোন জায়গাতে একটু অসুবিধা হচ্ছে। TR 314, 80 কিলোমিটারের পর তো স্পিড রিডাকশন হচ্ছেই স্যার। না, 80 কিলোমিটারের পর এই যে আফটার 20 কিলোমিটার্স এই যে বললো, এই স্পিডটা রিডাকশন হচ্ছে না, এর স্পিডটা কিন্তু সেম থেকে যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, তুমি বলতে চাইছো 80 কিলোমিটারের পরে স্পিডটা রিডাকশন হচ্ছে? দাঁড়াও, আসছি তোমার প্রশ্নটা, আরেকটা প্রশ্ন এসেছে, লাস্ট লাইন। লাস্ট লাইন এটা আর কিছুই না, লাস্ট লাইন এটা আর কিছুই না। দেখো, এখানে এত কিছু না করে স্পিডটা হচ্ছে হলো, ইওর স্পিড ইজ 20 কিলোমিটার এখানে যাচ্ছে, 20 কিলোমিটার সেখানে যাচ্ছে, কত ইয়েতে? ইন 30 মিনিটস। তার মানে স্পিড কত হবে? 20 কিলোমিটার ইন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, 20 কিলোমিটার ইন হাফ অ্যান আওয়ার, তার মানে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট যদি 4 বার করে নাও, এটাও কিন্তু হবে। একদম এডি 316 ঠিক বলেছে। এখান থেকে যদি ডাইরেক্ট 4 ইউনিটের মানও বার করে নাও, 4×10 = 40, 40 কিলোমিটার স্পিড হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। মেইন হচ্ছে হলো এই জায়গাটি দেখা, মানে এই যে 20 কিলোমিটার জায়গাটি, এই জায়গাটিতেই কিন্তু আমার আনসারটি ঘোরাফেরা করছে, এই জায়গাটিতেই কিন্তু আনসারটি ঘোরাফেরা করছে। হ্যাঁ, এবার PR 314 এ আসি, যে এই স্পিডটা কিন্তু এই 20 কিলোমিটারের পরে আবার 3:3 চলে গেছে, এই যে আগে 3:3 এখানে চলে গেছে। আমাদের সেভিংস হয়েছে খালি এইটুকুনি জায়গায়, আমার এই 10 মিনিট সেভিংসটা হয়েছে খালি এইটুকুনি জায়গায়, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অব্দি স্পিডটা সেম ছিল, 4 আর 4, এটা হচ্ছিল অ্যাক্সিডেন্ট পয়েন্টটা। এখানে যেহেতু এটা প্রি অ্যাক্সিডেন্ট, সেই জন্য স্পিড দুটো সেম, অ্যাক্সিডেন্টের পর সেম স্পিডটা কমে যায়। ওকে, লেট আস গো টু এ লাইটার প্রবলেম। সবাই নিস্তব্ধ, সো আমরা একটি লাইটার প্রবলেমের দিকে যাচ্ছি। 1 নম্বর প্রশ্নটির উত্তর, খুব সোজা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। ভেরি গুড, SK10, খুব সুন্দর। ভেরি গুড, আমাদের কারেক্ট আনসারটি হচ্ছিল এ, আমাদের কারেক্ট আনসারটি। দেখো, এখানে অপশন ট্রাই আউট করলে বেস্ট ওয়ে, যে তুমি লেন্থ অফ দি ব্রিজ যদি নিয়ে নাও, অপশন ট্রাই আউট করো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, মানে ঝটপট করে প্রশ্নটি হয়ে যায়। ঠিক আছে,
আর যদি তুমি ডিটেলসে করতে চাও তাহলেও প্রশ্নটি হবে, এবং তাহলেও কিন্তু প্রশ্নটি তোমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো তুমি যদি মানে অপশন ক্যালকুলেট করো তাহলে দেখো 180 কিলোমিটার, দেখো অপশন ক্যালকুলেট করার নিয়মটা কি, সি এ বি ডি, মানে প্রথমে অপশন সি তারপরে অপশন এ, ঠিক আছে? আচ্ছা এইবার আরেকটা উপায় আছে, কিন্তু সেটি হচ্ছে হলো যে এই 40 কিলোমিটার আর 60 কিলোমিটারের এলসিএম, হ্যাঁ, মানে সব থেকে প্রথমে চেক আউট কয়েকটা পয়েন্টে চেক আউট আছে, যে স্পিডের লেন্থ অফ দি ব্রিজ বলেছে অ্যান্ড ইট উইল বি দ্য প্রোডাক্ট অফ স্পিড। লেন্থ মানে স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, সো ইট ইজ দ্য প্রোডাক্ট অফ স্পিড। স্পিডের প্রোডাক্ট মানে স্পিডের আনসার উইল মাস্ট কন্টেন দি এলসিএম, আনসার মাস্ট কন্টেন দি এলসিএম, মানে 40 আর 60-এর একটা এলসিএম, মানে 180টাকে কোন নাম্বারটাকে 40 দিয়েও ভাগ করা যায় আবার 60 দিয়েও ভাগ করা যায়, সেরকম ভাবেও শর্ট লিস্ট করে নিতে পারো। দেখো অনেক অপশন ট্রাই আউট করলে অনেকগুলো ইয়ে হয়। ধরো যদি তুমি 180 কিলোমিটার যদি ব্রিজের লেন্থটা ধরো, তাহলে ট্রেনে কত নেবে, ট্রেনে 40 কিলোমিটার প্রতি ঘন্টা যায়, তাই তো? তার মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা যায় মানে কত ঘন্টা সময় নেবে, 4.5 আওয়ার্স সময় নেবে। আর ট্রেন বি কত সময় নেবে, 60 কিলোমিটার যায়, তার মানে 3 আওয়ার সময় নেবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ গ্যাপ অফ 90 মিনিটস। আবার যদি তুমি 160 কিলোমিটার অপশনটি নাও, 160 কিলোমিটার অপশনটি নিলে প্রথম ট্রেন এটা যাবে 40 কিলোমিটার পার আওয়ারে, তার মানে 4 আওয়ার্সে এটা চলে যাবে। আর ট্রেন বিটা কত যাবে, 160 হলে 60 কিলোমিটারে, এটা হচ্ছে 6 দুগুনে 12 আর 40, 6 6 36, 2.66 এত আওয়ার্স, মানে এটার ডিফারেন্স কিন্তু 90 মিনিটস নয়, মানে 1.5 আওয়ার্স নয়, ঠিক আছে? এরকম ভাবে অপশন গুলো ক্যালকুলেট করলেও কিন্তু তুমি পাবে, ঠিক আছে? অপশন গুলো ক্যালকুলেট কিন্তু করলেও কিন্তু তুমি পাবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখানে ট্রেনের লেন্থের উপরও ডিপেন্ডেন্ট, বাট ধরে নেওয়া হচ্ছে দুটি ট্রেন ইজ অফ ইকুয়াল লেন্থ, ধরে নেওয়া হচ্ছে দ্য বোথ দি ট্রেনস আর অফ ইকুয়াল লেন্থ, ঠিক আছে? যদি ট্রেনের লেন্থটা ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আবার প্রশ্নটা অন্য হয়ে যাবে, ঠিক আছে? এনিওয়ে প্রশ্নটা যদি আমি অরিজিনালি করতে যাই তাহলে প্রশ্নটা কিন্তু ট্রেন ওয়ান ট্রেন টু ভেরি ইজি কোশ্চেন। প্রথমটার স্পিড হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পার আওয়ার, সেকেন্ডটার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। প্রথমটার মানে আমি যদি স্পিডের রেশিওটা ধরে নিই, স্পিডের রেশিওটা ধরে নিই তাহলে 2:3 হচ্ছে স্পিড রেশিও, তাহলে টাইম রেশিও কত হবে, ঠিক তার উল্টোটা হয়ে যাবে, 3:2, ইনভার্সটা হয়ে যাবে। তার মানে টাইম কত ইউনিট কম লাগছে, 1 ইউনিট, এই 1 ইউনিটের মান কত, 90 মিনিটস, 90 মিনিটস ইজ দি মেজারমেন্ট অফ দিস 1 ইউনিট, ওকে? সো বলছে আমি যে কোনো একটি ধরে, যে প্রথম ট্রেনটি, দিস ইজ ফার্স্ট ট্রেন, দিস ইজ সেকেন্ড ট্রেন, ওকে? ফার্স্ট ট্রেনের টাইম কত লাগছে, 3 ইউনিটস, 3 ইউনিটস মানে ফার্স্ট ট্রেনের টাইম কত লাগবে, 4.5 আওয়ার্স, 4.5 আওয়ার্স, 90 মিনিটস মানে 1.5 আওয়ার্স, ওকে? সো দ্য লেন্থ হুইচ ট্রেন ওয়ান উইল কভার, দ্য ডিস্টেন্স হুইচ ট্রেন ওয়ান উইল কভার ইজ দ্য স্পিড হুইচ ইজ 40 কিলোমিটার পার আওয়ার মাল্টিপ্লাইড বাই টাইম হুইচ ইজ 4.5 আওয়ার্স। তার মানে এটা যদি তুমি করো, 180 ইজ ইউর আনসার। একজন বলছে এক্স ধরে বোঝাতে, এক্স ধরে মাধ্যমিকে বোঝা, মাধ্যমিকের অঙ্ক হয়, ঠিক আছে? এইটাকে তুমি এরকম ভাবেই বোঝার চেষ্টা করো। মিস্টার সরকার, তোমায় নতুন দেখছি মিস্টার সরকার, জানি না কোথায়। ওকে চলো পরবর্তী প্রশ্ন, 2 নম্বর।
এখানেও কিন্তু দুটো পার্ট আছে, এই অবধি একটা পার্ট আর একটা পার্ট। ফার্স্ট পার্টটা যদি তুমি দেখো তাহলে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, এখানে স্পিড বলা নেই কিন্তু টাইম বলেছে 15 সেকেন্ডস। 15 সেকেন্ডস ইজ দ্য টাইম অ্যান্ড ডিস্টেন্স ইজ 150 মিটার্স লং। তাহলে স্পিডটা কত হবে আমি ক্যালকুলেট করতে পারি ডিস্টেন্স বাই টাইম। স্পিড হবে হচ্ছে 150/15, দ্যাট মিনস 10 মিটার/সেকেন্ড ইজ দ্য স্পিড। ঠিক আছে, স্পিড অফ দি ট্রেন আমি পেয়ে গেলাম 10 মিটার/সেকেন্ড। আমাকে বলেছে যে সেকেন্ড ট্রেনটা স্পিডটা বোঝাতে, তার মানে আমি সেকেন্ড কেসটায় যাই। সেকেন্ড কেসটা বলছে যে এই ট্রেনটি বাঁদিক থেকে যাচ্ছে এবং আরেকটি ট্রেন, অপর ট্রেনটি ডান দিক থেকে আসছে, ট্রেন নাম্বার এ, ট্রেন নাম্বার বি। এটার স্পিডটা আমি অলরেডি জানি 10 মিটার/সেকেন্ডে আসছে। ঠিক আছে, দুটো লেন্থ সমান, লেন্থ অফ ফার্স্ট ট্রেন ইজ ইকুয়ালস টু লেন্থ অফ সেকেন্ড ট্রেন। ওকে, বলছে এই দুটো ট্রেন ক্রস করতে 12 সেকেন্ড সময় লাগছে। দুটো ট্রেন ক্রস করতে 12 সেকেন্ড সময় লাগছে, 12 সেকেন্ড ইজ দ্য টাইম। ডিস্টেন্স উইল বি 2L, বিকজ দুটো ট্রেনের লেন্থ। এবার প্রথম ট্রেনের লেন্থ কত ছিল? 150 মিটার। সেকেন্ড ট্রেনটাও কিন্তু একই লেন্থে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। এবার স্পিড, রিলেটিভ স্পিড হবে, কারণ দুটো অপোজিট ডিরেকশনে আসলে আমার স্পিড গুলো কি হয়, প্লাস হয়ে যায়। তার মানে প্রথমটার স্পিড আমি কত পেয়েছিলাম? প্রথমটার প্লাস হয় না মাইনাস হয়, কি হয় রিলেটিভ স্পিডটা? রিলেটিভ স্পিডটা কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়ে যায়। তার মানে আমার প্রথম ট্রেনটি স্পিড কত? 10 মিটার/সেকেন্ড। প্লাস সেকেন্ড ট্রেনটি স্পিড কত হবে? সেকেন্ড ট্রেনটি স্পিড কত হবে সেটাই কিন্তু আমাকে অঙ্কে চেয়েছে। তার মানে স্পিড অফ সেকেন্ড ট্রেন আমি রেখে দিলাম। ওকে, এইবার আমি কি করব, আমি এবার এটাকে বিন্যাস করব। আমি যদি বিন্যাস করি তাহলে কত আসবে? তাহলে এটা হচ্ছে হলো 120/12S2=300। এটাই আসছে তো? তার মানে S2 = 180/12, which is equals to 15 মিটার/সেকেন্ড। এবার আমার উত্তরগুলো সব কিলোমিটার/আওয়ারে দেয়া আছে, দেখো। তার মানে আমার এই 15 মিটার/সেকেন্ডটাকে কিলোমিটার/আওয়ারে যদি আমি কনভার্ট করি তাহলে আমায় কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো মাই আনসার ইজ 54 কিলোমিটার/আওয়ার। সো আমি যদি দেখি, অপশন নাম্বার ডি ইজ মাই কারেক্ট আনসার। এনি ডাউটস? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? বারবার রিপিটেড প্র্যাকটিস যদি রাখো জিনিসটা কিন্তু আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্নটাই যাচ্ছি, দেখি কত নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটায় যাই, একটু ইন্টারেস্টিং প্রবলেম রয়েছে 14 নম্বর প্রশ্ন। এই অঙ্কটি কর, হ্যাঁ এটি 316 সেটাও হবে।
প্রশ্ন চেয়েছে লেন্থ অফ দি ট্রেন। ইন মিটার্স প্রশ্নটি আমি করছি, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটি ট্রেন রয়েছে, ট্রেনটিকে আমি ট্রেনের মতো আঁকতে পারি না বলে এরকম ভাবে আঁকলাম। ট্রেনটি ড্রাইভারটি এই পজিশনে বসে রয়েছে এবং জেনারেলি ট্রেনের পেছন দিকে PM 605 খুব সুন্দর উত্তর ট্রেনের গার্ড থাকে, গার্ড ভদ্রলোক এইখানে থাকে আর ড্রাইভার জেনারেলি ট্রেনের সামনে থাকে, ট্রেনটি এদিকে ছুটছে। এইবার পেছন দিক থেকে একটি নল দিয়ে গুলি ছোড়া হয়েছে, পেছন দিক থেকে একটি নল দিয়ে গুলি ছোড়া হয়েছে, একটি বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে এবং গুলিটি তীব্র গতিবেগে এগিয়ে গেছে এবং গুলিটি এগিয়ে যেতে যেতে ট্রেনের পাশ থেকে বেরিয়ে সামনের দিকে চলে গেছে। কিন্তু বলছে এই গার্ড মহাশয় যখন গুলির আওয়াজটি শুনলেন এবং এই ড্রাইভার মহাশয় যখন গুলির আওয়াজটি শুনলেন, তার সময়ের মধ্যে একটি পার্থক্য রয়েছে। বলছে ড্রাইভার মহাশয় 90 সেকেন্ড পরে গুলির আওয়াজটি শুনলেন, গার্ড যখন শুনেছেন তার 90 সেকেন্ড পরে গুলির আওয়াজটি কে শুনলেন? ড্রাইভার মহাশয় শুনলেন। প্রশ্ন এইটিই বলা আছে। বলছে এই গুলির আওয়াজটি 1100 মিটার পার মিনিট হিসেবে যাচ্ছে স্পিডে, আর ট্রেনটির স্পিড হল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে প্রবলেমটিতে কিন্তু একটি কনভার্সনেরও ইস্যু রয়েছে, দুটো স্পিড কিন্তু ইউনিটস আর নট দি সেম। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্য লেন্থ অফ দি বুলেট ইজ কনসিডার্ড অ্যাজ এ পয়েন্ট, লেন্থ অফ দি বুলেট ইজ কনসিডার্ড অ্যাজ এ পয়েন্ট, এর কোনো নিজস্ব লেন্থ নেই কিন্তু ট্রেনটির একটি লেন্থ আছে, এই ট্রেনটির একটি লেন্থ কিন্তু রয়েছে। ঠিক আছে, এইবার আমি যদি একটু ক্যালকুলেট করে নিই যে স্পিড অফ দি ট্রেন কত, স্পিড অফ দি ট্রেন পেয়েছি আমি 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমার আনসার গুলো দিতে বলেছে ইন মিটার্স, আমার আনসারটা চেয়েছে ইন মিটার্স, তার মানে এই 60 কিলোমিটার পার আওয়ারটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে দেখবে 60 ইনটু কত করতে হবে, 1000/60, তার মানে আমার কত মিটার পার সেকেন্ড আস মিনিট আসলো, 1000 মিটার পার মিনিট আসলো। ঠিক আছে, দিস ইজ দ্য স্পিড অফ দি ট্রেন। আর স্পিড অফ বুলেট আমার কত দিয়েছে, বুলেটটা আরো বেশি জোরে যাচ্ছে, 1100 মিটার পার মিনিট। তার মানে একটা স্পিড আমি ট্রেনের পেয়েছি 1000 মিটার পার মিনিট, আর একটা পেয়েছি বুলেটের স্পিড 1100 মিটার পার মিনিট। তার মানে আমার রিলেটিভ স্পিড কত, বুলেটের স্পিড থেকে ট্রেনের স্পিড মাইনাস করলে 100 মিটার্স পার মিনিট ইজ মাই রিলেটিভ স্পিড। আমি রিলেটিভ স্পিড কেন মাইনাস করলাম, বিকজ দে আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন, দ্য বুলেট অ্যান্ড দি সেম ট্রেন বোথ আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন। ক্লিয়ার? এইবার মেইন অঙ্কটা শুরু, এইবার মেইন অঙ্কটা শুরু। এতক্ষণ আমরা আশপাশের টেকনিক্স গুলো দেখে নেব। আমরা একদিক থেকে জানি একটা হচ্ছে রিলেটিভ স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম টেকেন ইকুয়ালস টু লেন্থ অফ ট্রেন, বিকজ ইট ইজ এ বুলেট। বুলেটটা কার লেন্থ কভার করছে, গার্ডের সোনা আর ড্রাইভারের সোনার মধ্যে এইটুকুনি লেন্থ, ট্রেনের লেন্থটাই কিন্তু বুলেটটা কভার করছে। ঠিক আছে, তার মানে রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড ইজ 100 মিটার পার মিনিট,
মাল্টিপ্লাইড বাই টাইম কত? টাইম ইজ 90 সেকেন্ডস, উইচ ইজ 1.5 মিনিট। সো দিস ইজ দি লেন্থ অফ দি ট্রেন যেটা তোমার অঙ্কে চেয়েছে। সো লেন্থ অফ দি ট্রেন কত হবে? 150 মিটার্স। সো সি ইজ মাই আনসার। Everyone clear? It's a very good question as per me. রেশিও দিয়ে একবার চেষ্টা করো। পিআর 314। ওকে, থ্যাংকস। চলো পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক। 15 নম্বর অঙ্কটি লেট আস সি। সময় দিচ্ছি, করো, সময় দিচ্ছি। ওকে, গুড। পিআর 314, ভেরি গুড আনসার। সো আমাদের কারেক্ট আনসারটি হচ্ছিল 50/3। লেট আস সি অঙ্কটি কি দিয়েছে। দেখো এই অঙ্কগুলো না ওয়ান অফ অঙ্ক, এরকম 5-7টা অঙ্ক আছে যেগুলো একটু করে রাখলে কনসেপচুয়ালি তুমি ক্লিয়ার থাকবে, বাকি পরীক্ষায় খুবই সোজা সোজা অঙ্ক দেবে। হ্যাঁ, দুটো কেস রয়েছে। এবার তোমাদের একটি কনসেপ্ট বোঝাচ্ছি। আগে তো ম্যান স্ট্যান্ডিং থাকতো প্ল্যাটফর্মে, যে কোনো একটি লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতো এবং একটি ট্রেন এপাশ থেকে এসে তাকে অতিক্রান্ত করতো, এটা আমরা শিখেছি। কিন্তু এবার লোকটিও হাঁটছে, লোকটিও হাঁটছে, মানে একটি ট্রেন প্রথম লোকটিকে ক্রস করে, আবার যেতে 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 এইখান থেকেও আরেকটি লোক এই দিকে হাঁটছে, মানে ম্যান টু, এও হাঁটছে, একেও এই ট্রেনটি অতিক্রান্ত করছে। ঠিক আছে, মানে দুটো ম্যানকে কিন্তু ট্রেনটি পরপর অতিক্রান্ত করছে এবং ডিরেকশন ইজ দ্য সেম ডিরেকশন, ইন দি সেম ডিরেকশন। ঠিক আছে, সেম ডিরেকশন মানে রিলেটিভ স্পিডটা কিন্তু মাইনাস হয়। আমার মাথায় থেকে গেল। এইবার এই ট্রেনটি যে ক্রস করছে, আমার ডেটাগুলো কি দিয়েছে? প্রথম লোকটি 4 কিলোমিটার প্রতি ঘন্টায় হেঁটে যাচ্ছে রেল লাইন ধরে, আর দ্বিতীয় লোকটি 5 কিলোমিটার প্রতি ঘন্টায় হেঁটে যাচ্ছে রেল লাইনের পাশ থেকে। এবং প্রথম লোকটিকে ক্রস করতে ট্রেনটি সময় নিয়েছে 10 সেকেন্ডস
এবং দ্বিতীয় লোকটিকে ক্রস করতে 3টি সময় নিয়েছে 12 সেকেন্ড। এই হচ্ছে হলো প্রশ্নের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। এবার ট্রেনটি আমাকে বলেছে লেন্থ বার করতে, কিন্তু মিটারসে বার করতে বলেছে, তার মানে আমি দেখলাম যে কনভার্সনের একটি ব্যাপার কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা 5 কিলোমিটার পার প্রতি ঘন্টার, এটা 4 কিলোমিটার। ওকে, আচ্ছা, এইবার যেটা দেখতে হবে যে আমাদের আমরা 3টে ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু অঙ্ক করছি ট্রেনে, মানে যে কোনো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক 3টে ভ্যারিয়েন্ট নিয়ে হয়, একটা স্পিড, একটা মানে 3টে প্যারামিটার নিয়ে হয়, একটা স্পিড, একটা টাইম, একটা ডিস্টেন্স। এখানে ডিস্টেন্সটা কিন্তু সেম, কারণ এই যে ট্রেনটি কভার করছে, এই মানুষটিকে অতিক্রান্ত করছে, দ্য ট্রেন ইজ কভারিং ইজ ওন লেন্থ, দ্য ট্রেন ইজ কভারিং ইজ ওন লেন্থ। আবার এইখানেও যে ট্রেনটি কভার করছে, দ্য ট্রেন ইজ কভারিং ইজ ওন লেন্থ। তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু ডিস্টেন্সটা সেম, দ্য ট্রেন ইজ কভারিং ইটস ওন লেন্থ। তার মানে আমরা জেনেছি যে দুটো ক্ষেত্রে যদি ডিস্টেন্স সেম হয়, ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, আবার এখানেও ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, স্পিড মানে এখানেও রিলেটিভ স্পিড, এখানেও রিলেটিভ স্পিড, কারণ সেম ডিরেকশনে যাচ্ছে, ওভারটেক করছে। এখানে রিলেটিভ স্পিড কত হবে, আমি যদি স্পিড অফ ট্রেনটাকে এস ধরে নিই, ঠিক আছে, তাহলে আমার রিলেটিভ স্পিড হবে এস মাইনাস 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এই যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে স্পিড হবে এস মাইনাস 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তার মানে আমার সময় কত, 10 সেকেন্ড ধরে যাচ্ছে, এটাও সময় কত, 10 সেকেন্ড ধরে যাচ্ছে, তাই তো? তার মানে এখানে 10s মাইনাস 40, এই দুটো কিন্তু সমান, কারণ ডিস্টেন্সটা কিন্তু আমার সেম দু ক্ষেত্রে, ইকুয়ালস টু 10s মাইনাস, না এখানে কত হলো, 10s মাইনাস 5 মাল্টিপ্লাইড বাই 12। ইয়েস ইয়েস, s মাইনাস 5 মাল্টিপ্লাইড বাই 12। ঠিক আছে, তার মানে এটা কত হবে, 12s মাইনাস 5 বারং 60। তার মানে এদিক থেকে কত পেলাম আমি, 2s ইকুয়ালস টু 20 পেলাম। তার মানে এস ইকুয়ালস টু 10 কিলোমিটার প্রতি ঘন্টা আমি স্পিড অফ অরিজিনাল ট্রেন আমি পেলাম। তার মানে আমার ডিস্টেন্সটা কিন্তু আমি যে কোনো একটায় যদি বসাই এই স্পিড অফ ট্রেনের ভ্যালুটা, তাহলে কিন্তু মানে এই স্পিড এর ভ্যালুটা যে কোনো একদিকে বসালে কিন্তু আমার উত্তরটি চলে আসবে। আমি বাঁদিকটাতেই বসালাম, ঠিক আছে, বাঁদিকটা মানে তো ডিস্টেন্স মানে লেন্থ অফ ট্রেন, তার মানে s মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই 10। তার মানে কত হবে আমার, s মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই 10 মানে কত, 60, তাই তো? 10 মাইনাস 4 60। এবার এটা কিন্তু আমার কনভার্সন করতে হবে, আমি এখানে 4 কিলোমিটারটা কনভার্সন কিন্তু করিনি, আমি লাস্টে গিয়ে এই স্পিডটাও আমার কনভার্সন হয়নি, তার মানে এখানে গিয়ে আমার কনভার্সনটা করতে হবে 5/18 দিয়ে মিটারে আনার জন্য। তার মানে এটা মিটারে যদি আনতে হয়, তাহলে এটা আমার দাঁড়িয়ে যাবে 50/3 মিটার। সো মাই আনসার ইজ সি, 50/3 মিটার। এনি ডাউটস? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, পরবর্তী অঙ্ক, এখানে বাংলাটি রয়েছে, এখানে ইংলিশটি রয়েছে, এখানে অপশনস গুলি রয়েছে।
এখানে দুটো কেস দিয়ে দিয়েছে। কেস ওয়ান হচ্ছিল যদি তারা একদিকেই ছোটে, ট্রেন এ আর ট্রেন বি যদি সেম ডিরেকশনে ছোটে, একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে। আর একটা সিচুয়েশন দিয়েছে ট্রেন এ আর ট্রেন বি অপোজিট ডিরেকশনে ছুটছে, এটাই দিয়েছে। বলছে একবার সেম ডিরেকশন আর একবার অপোজিট ডিরেকশন। যখন সেম ডিরেকশনে ছোটে তখন একে অপরকে ক্রস করে কত সেকেন্ডে? দ্য টাইম রিকোয়ার্ড ইজ 18 সেকেন্ডস। যখন সেম ডিরেকশনে ছোটে, আমি ধরে নিলাম প্রথমবারের স্পিড ওয়ান আর স্পিড টু দুটো ট্রেনের স্পিড, আবার দ্বিতীয়বার যখন ছোটে অপোজিট ডিরেকশনে, তখন আমরা দেখলাম যে এটায় 9 সেকেন্ড সময় লাগে অতিক্রান্ত করতে, দুজনকে 9 সেকেন্ড সময় লাগে একে অপরকে অতিক্রান্ত করতে। তার মানে এখানেও স্পিড দুটো আমি S1 আর S2 স্পিড দুটো দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দুটো ট্রেনের লেন্থ হচ্ছিল 180। একটা কথা বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার যে ডিস্টেন্সটা কভার করছে, এখানেও 180 মিটার ডিস্টেন্স কভার করছে, সেকেন্ড কেসেও কিন্তু 180 মিটার ডিস্টেন্স কভার করছে, বিকজ বোথ দি ট্রেনস ওয়েদার দে ক্রস ইন দ্য সেম ডিরেকশন অর ইন দ্য অপোজিট ডিরেকশন দে হ্যাভ টু কভার দ্য লেন্থ অফ বোথ অফ দেম, ঠিক আছে। মনে রাখবে যখন দুটো ট্রেন প্যারালাল কভার কর, সেম ডিরেকশনে যায় কিংবা অপোজিট ডিরেকশনে যায়, স্পিড টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের মধ্যে এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে দুটো কেসে। ওকে, সো নাও ওয়েন ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট, দেন এইবার আমাকে কি দেখতে হবে? যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট তার মানে তাদের রিলেটিভ স্পিডটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে, যে এই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড কত ছিল, রিলেটিভ স্পিড কত ছিল ডিস্টেন্স বাই টাইম টেকেন হতে পারে রিলেটিভ স্পিড, ঠিক আছে। রিলেটিভ স্পিড মানে S1 মাইনাস S2, রিলেটিভ স্পিড মানে কি, স্পিড অফ ওয়ান মাইনাস স্পিড অফ টু, ডিস্টেন্স কত 180, টাইম টেকেন ইজ 18 সেকেন্ডস, সো 180 বাই 18 উইল বি হিয়ার, সো S1 মাইনাস S2 ইজ হাউ মাচ, 10। দিস ইজ 10 মিটার পার সেকেন্ড ইজ দি রিলেটিভ স্পিড। আবার যখন আমি এই সাইডটায় যাচ্ছি তখন কিন্তু আমার রিলেটিভ স্পিডটা রিমেইনস দ্য সেম, রিলেটিভ স্পিড কত হচ্ছে S1 প্লাস S2 হয়ে যাচ্ছে, বিকজ ইট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন, ঠিক আছে। সো বাট ডিস্টেন্স বাই টাইম টেকেন ইজ দ্য সেম, ডিস্টেন্স ইজ 180 অ্যান্ড টাইম টেকেন ইজ 9 সেকেন্ডস, সো আই গেট S1 প্লাস S2 ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। এবার আমি দুটো ইকুয়েশন পেয়ে গেছি, একটা S1 মাইনাস S2 আর একটা S1 প্লাস S2। ইফ ইউ সলভ বোথ দিস ওয়ান, তুমি দেখবে S1 এর ভ্যালু বেরোবে হচ্ছে হলো 15 মিটার পার সেকেন্ড, S2 এর ভ্যালু বেরোবে হচ্ছে হলো 5 মিটার পার সেকেন্ড। So which is this faster train? The faster train is S1 because it is 15 meter per second. So speed of the faster train is 15 meters per second. Everyone clear? আচ্ছা, সো গোয়িং অন টু দ্য নেক্সট কোশ্চেন, দেখি দেখছি নেক্সট কোশ্চেনটি কিরকম দেওয়া যায়। এটি লাস্ট কোশ্চেন হবে পরবর্তী কোশ্চেনটি, এবং কোশ্চেনটি খুব ইন্টারেস্টিং, দেখো প্রশ্নটি প্রচন্ড ইন্টারেস্টিং।
প্রশ্নটি বুঝতে পেরেছো তো? প্রশ্নটি বুঝতে পেরেছো? ভেরি গুড, AB 101। দেখো প্রশ্নটি বলেছে একটি লোক আছে, একটি লোক রেলওয়ে ট্র্যাক দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক আছে, একটি লোক রেলওয়ে ট্র্যাক দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার বাঁদিক থেকে একটি ট্রেন তাকে ক্রস করছে, তার পাশ থেকে একটি ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এইটাই বলেছে। এই লোকটিকে ট্রেনটি লোকটি দেখলো, লোকটি দেখতে পাচ্ছে, লোকটি দেখতে পাচ্ছে যে ট্রেনটি ছুটে চলেছে, এপাশ থেকে ছুটে চলেছে, ঠিক আছে, কিন্তু ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, যারা দিতে পারোনি তাদের জন্য বলছি। কিন্তু ট্রেনটি সে কি করলো? বলছে যে ট্রেনটিকে সে 2 মিনিট দেখতে পেল, ট্রেনটি তার পাশ থেকে যাওয়ার পর, এখান থেকে যাওয়ার পর সে 2 মিনিট অবধি ট্রেনটিকে দেখতে পেল। মানে 2 মিনিট অবধি দেখা মানে কি? 2 মিনিটে সে নিজে কতখানি হেঁটে গেছে, 2 মিনিটে সে হাঁটছে হচ্ছিল 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেসিসে, তার মানে 2 মিনিটে সে কিন্তু 200 মিটার হেঁটে যায়। এইটা সবার কাছে ক্লিয়ার তো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1000/60 মিটার পার মিনিট, এবং 2 মিনিট সে হেঁটে গেছে, ঠিক আছে, এটার অর্থ হচ্ছিল 200 মিটার কিন্তু লোকটাও হেঁটেছে, মানে লোকটা 200 মিটার এখানে হেঁটেছে, এখান থেকে এই অবধি, লোকটা এইখান থেকে এই অবধি হেঁটে যাওয়ার পর ট্রেনটাকে আর দেখতে পায়নি। এবার মাথায় রাখবে যে ট্রেনটা কিন্তু লোকটার গতিতে যাচ্ছে না, ট্রেনটা আরো ফাস্টার গতিতে যাচ্ছে, তাই জন্য বলছে এই 2 মিনিট সময় ট্রেনটি যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তখন লোকটি কোথায়? 2 মিনিট পরে লোকটি এই পয়েন্টটিতে, ইন অ্যাট দিস পয়েন্ট, অ্যাট দিস পয়েন্ট ইজ দ্য ম্যান, এবং ট্রেনটি কোথায়? এইখানে 2 মিনিট পর, কারণ ট্রেনটি এখান থেকে এই অবধি তখন চলে গেছে, এবং এই লোকটি আর ট্রেনটির মধ্যে যখন ট্রেনটি ডিসঅ্যাপিয়ার করে গেছে, তখন দূরত্ব হচ্ছিল 1200 মিটার, মানে 1200 মিটার্স। এবার বলেছে ফাইন্ড দি স্পিড অফ দি ট্রেন। পুরো ওভারঅল পিকচারটা ক্লিয়ার হলো তো, যে কিভাবে ট্রেনটি গেছে না গেছে এটা তো ক্লিয়ার হলো। দেখো আমার স্পিড বার করতে গেলে আমায় কি বার করতে হবে? দি ডিস্টেন্স কভার্ড বাই দি ট্রেন অ্যান্ড দি টাইম টেকেন বাই দি ট্রেন, এটাই তো স্পিড অফ দি ট্রেন মানে কি? ডিস্টেন্স, ট্রেনটি কত ডিস্টেন্স কভার করেছে এবং কত সময় সেই ডিস্টেন্সটি কভার করছে। তাহলে ট্রেনটি কিন্তু টাইম এখানে কত, ট্রেনটি কত সময় নিয়েছে? 2 মিনিট মাত্র সময় নিয়েছে, এবং ডিস্টেন্স কত কভার করেছে? এই 200 মিটার কভার করেছে, 1200 মিটার কভার করেছে, প্লাস ট্রেনটি নিজের লেন্থটাও কভার করেছে, বিকজ হি ক্রসড দি ম্যান, মানে ট্রেনটি কিন্তু এইখানে নেই, ট্রেনটি আরেকটু এগিয়ে এসছে, কারণ ট্রেনটির নিজের ডিস্টেন্স হচ্ছিল 300 মিটার, তার মানে টোটাল সে কত মিটার কভার করেছে? টোটাল সে কভার করেছে 1700 মিটার অথবা 1.7 কিলোমিটার। এই পার্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার নিশ্চয়ই? তার মানে ডিস্টেন্স হচ্ছিল 1.7 কিলোমিটার, আর মিনিটটাকে যদি আওয়ারে কনভার্ট করো তাহলে 2 মিনিট মানে হচ্ছিল 1/30 আওয়ার, তার মানে 1.7 ÷ 1/30 আওয়ার ইজ ইকুয়ালস টু 51 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ দ্য স্পিড অফ দি ট্রেন।
কি ভালো অঙ্ক তো, চলো অনেক ভালো ভালো অঙ্ক আজকে করলাম। RB 926, থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে। PM 605 আমি দিয়ে দিচ্ছি, আমি এর PDFটি দিয়ে দিচ্ছি, এর ভিডিওটি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? সো ওখান থেকে আরেকবার রিপিটটা দেখে নিও, ঠিক আছে? ওখান থেকে আরেকবার রিপিটটা দেখে নিও, ওকে? সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আগামীকাল আবার দেখা হচ্ছে, আগামীকাল প্রবাবলি কারেন্ট অ্যাফেয়ার্স, সো লেট আস মিট টুমরো।